সুসাগত সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে দু হাজার তেইশ সালের ইউপিএসসি সিএসসি দেওয়ার জন্য যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো যারা কাজ করছো তো তাদের কিভাবে প্রিপারেশান নিতে হবে বা নেওয়া উচিত তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো মানে দু হাজার তেইশ সালে যারা ইউপিএসসি সিএসসি দেবে তো তাদের কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত যারা কাজ করছো বা ওয়ার্কিং প্রফেশনাল আছো ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো দেখো ইউপিএসসি সিএসসি প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয় এবং একদম রেগুলার টাইমেই হয় মানে যে টাইম শিডিউল এক বছর আগে থেকে মোটামুটি ঠিক করা থাকে তো এবং সেই টাইমেই হয় তাতে কোনো প্রবলেম নেই এবং সেটাতে হবেই যে ধরনের যা কিছু হয়ে যাক না কেন তো এটা রিসেন্টলি হয়েছিল হচ্ছে তোমার করোনার জন্য ডেটটা চেঞ্জ হয়েছিল এই বছর না হলে কিন্তু প্রত্যেক বছর তোমরা জানো জুন বা জুলাইতে সাধারণত এক্সাম পড়ে থাকে ঠিক আছে তো তুমি এটা কিন্তু এক বছর আগে থেকে বুঝতে পারবে যে কবে এক্সাম হবে ধরো তুমি দু হাজার সালে এক্সাম দেবে যেহেতু তো তাহলে তুমি কিন্তু আগে থেকেই বুঝতে পারছো যে কবে থেকে তুমি এক্সাম হবে সেটাই কারণ এক বছর থেকে আগে থেকে যেটা দিয়ে দিচ্ছে এটা তুমি আগে ফার্স্টে শিওর হয়ে নিলে তারপর হচ্ছে দেখো কেউ স্কুলে পড়ছে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তার সময় সাথে সাথে প্রিপারেশান নিচ্ছে বা অনেকে ধরো কোনো সার্ভিস করছে বা কোনো কাজ করছে বা বিজনেস করছে কিন্তু তাতে সে সন্তুষ্ট না বা তাতে তোমরা সন্তুষ্ট না তোমরা চাইছো যে ভবিষ্যতে আমার সিভিল সার্ভেন্ট হতে চাই আমি আই আইপিএস বা আইআরএস আমি হতে চাই তো তার জন্য কি করে হবো তার জন্য তো প্রিপারেশান নিতে হবে তো তুমি এখন টেনশানে আছো যে আমি তো কাজ করছি মানে আমি কোথাও চাকরি করছি বা আমি কোথাও বিজনেস করছি বা আমি কোনো অন্য কোনো জব করছি তো তার সাথে সাথে আমি কি করে এটা ম্যানেজ করব। তো এটার জন্য তুমি আগে নিজে ঠিক করা দরকার যে মাইন্ডে আগে প্রিপারেশান নেওয়া দরকার মনের মধ্যে যে হ্যাঁ আমি প্রিপারেশন নেবো আমি প্রস্তুতি নেবো আমি এক্সাম দেবো এটা আগে মাথায় ঠিক করার দরকার আগে ঠিক আছে সব কিছুর আগে এটা দরকার তারপর তুমি একটা বিশাল পজিটিভ স্টেপ তোমার রয়েছে যে তুমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট তুমি রয়েছো তার মানে তোমার কিন্তু রোজগার আছে মাস গেলে তুমি টাকা ইনকাম করতে পারছো যেহেতু তুমি জব করছো বা সার্ভিস করছো তো এটা ওটা তোমার পজিটিভ পয়েন্ট আছে তো এইবার হচ্ছে যেটা সব থেকে তোমার ডেঞ্জারাস জিনিস এখন টাইম ম্যানেজমেন্ট করা ঠিক আছে তো এটার জন্য এখন তুমি কোন ধরনের কাজ করো এটা তুমি জানো এবং তার টাইম শিডিউল কখন তুমিও জানো এবং কখন তুমি ছুটি পাচ্ছ আর কখন তোমার কাজ থাকছে সেটাও তো তোমার রয়েছে জানা ঠিক আছে ধরো আমি একটা মানে ওভারঅল বলছি তোমার ধরো তুমি যেখানে জব চাকরি করো বা বিজনেস করো বা যা কিছুই করো ধরো আমি মোটামুটি আন্দাজ দিয়ে বললাম যে দশটা থেকে শুরু হচ্ছে তোমার ঠিক আছে সকালে তো দশটা থেকে সেটা শুরু হচ্ছে এবং পাঁচটা অবধি শেষ হচ্ছে কম করে এর থেকে কম বা বেশিও হতে পারে তো এটুকু আমি মোটামুটি ওভারঅল একটা টাইম শিডিউল বলছি ধরো এটা তোমার কাজের শিডিউল হচ্ছে এটা তো তাহলে তুমি ভোরে কত ঘন্টা টাইম পাচ্ছ ধরো সকালে তো তুমি দশটায় যেহেতু তোমার অ্যাটেন্ড করছে হচ্ছে তার ধরো এরকম আমি বলছি যে তোমার ধরো এক থেকে দেড় ঘন্টা তোমার যাতায়াতেই লাগে এরকম জেনারেলি হতে পারে ঠিক আছে তোমার যেখানে তুমি কাজ করো সেখানে পৌঁছাতে ঠিক আছে কারণ সবার তো আর ওয়ার্ক ফ্রম হোম না তো সেই ব্যাপারটাও রয়েছে ধরো তাহলে আটটা সাড়ে আটটার দিকে তুমি বেরোচ্ছ ঠিক আছে তো তাহলে তুমি সকালবেলায় কত সময় পাচ্ছ ধরো আমি বলছি তুমি পাঁচটা বা ছটা পাঁচটা থেকে তুমি যদি ঘুম থেকে ওঠো পাঁচটা থেকে আটটা অবধি টাইম তিন ঘন্টা টাইম ঠিক আছে তো তিন ঘন্টা টাইমের মধ্যে তুমি ধরো এক ঘন্টা তুমি কেটে নিলে সাতটা থেকে আটটা তাহলে দু ঘন্টা টাইম তুমি পাচ্ছ ভোরবে ভোরবেলায় ঠিক আছে আর এরপরে হচ্ছে তুমি পাঁচটা থেকে তোমার ছুটি হচ্ছে কাজে সাতটায় তুমি ফিরে আসছো বাড়িতে তো সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত্রির তুমি যতটা অবধি পারো ধরো আমি ধরলাম বারোটা তুমি করছো ঠিক আছে কারণ পাঁচ থেকে ছ ঘন্টা ঘুম দরকার তো এগারোটা বা বারোটা অবধি কিন্তু তুমি টাইম পাচ্ছ তাহলে সাত পাঁচ বারো পাঁচ ঘন্টা আর সামনে সকালে তোমার দু ঘন্টা তুমি ম্যানেজ করছো তো এই হচ্ছে টোটাল সাত ঘন্টা তুমি ম্যানেজ করতে পারছো তো দেখো ছয় থেকে সাত ঘন্টা ম্যানেজ করা কিন্তু খুব দরকার এটা তুমি এখন ঠিক করে নিলে যে হ্যাঁ আমার ম্যানেজ আমি করতে পেরেছি মানে ফাঁকা টাইম আমার এটা রয়েছে মানে ফাঁকা টাইম বলতে পড়ার টাইম কিন্তু যেহেতু তুমি সার্ভিস করছো বা কাজ করছো বা জব করছো তোমার কিন্তু টাইম তোমার এখানে বের করে নিতে হবে টাইম কেউ বের করে দেবে না তোমার টাইম বের করে নিতে হবে তো এটা আমি একটা রাফ একটা বলছি যে এই ধরনের কিন্তু টাইম তোমার রয়েছে মানে তোমার সার্ভিসে ঢোকার আগে মানে তুমি যেখানে চাকরি করতে যাচ্ছ বা জব বা বিজনেস যা করতে যাচ্ছ তার ঢোকার আগে আর আসার পর ঠিক আছে তো এটা তুমি টোটাল টাইম হচ্ছে তোমার পাঁচ থেকে ছ ঘন্টা পাচ্ছ ছয় বা সাত যেরকম যেটা তো এইখানে তোমার যে টাইমটা এটা হচ্ছে তোমার সলিড টাইম তো এই সলিড টাইমে হচ্ছে তোমার এবার রুটিন তৈরি করতে হবে যে আমার যে কাজ করতে যাওয়া বাকি সহ সেখানে আমার এত টাইম রয়েছে আমার টোটাল এই ছয় থেকে সাত ঘন্টা আমি হাতে পাচ্ছি তো এখানে হচ্ছে এবার তোমার হচ্ছে ফ্যাক্ট হচ্ছে যেহেতু তুমি আগে মনের মধ্যে গেথে নিয়েছো যে হ্যাঁ আমি আমি সিএসসি এক্সাম দেবো ইউপিএসসি সিএসসি এরবার হচ্ছে তোমার রুটিন তৈরি করতে হবে এই যে যে টাইমটা তুমি পাচ্ছ এই টাইমটা কী করে তুমি 100% ইউজ করতে পারো ঠিক আছে তো তারপর তুমি যদি চাও যে কোথাও কোনো অনলাইনে কোথাও কোনো কোচিংয়ে অ্যাডমিশান নিলে কারণ ফিজিক্যালি জায়গায় কোথাও গিয়ে পড়া তোমার সম্ভব না কারণ যেহেতু তোমার সার্ভিস রয়েছে ঠিক আছে এটা আমি হচ্ছে পাঁচ দিনে কথা বলছি পাঁচ দিন বা ছ দিন আর যদি ছুটির দিন তো তুমি পুরো তুমি করতেই হবে ধরো শনিবার রবি দুদিন দিন যদি ছুটি রয়েছে তোমার পুরো চব্বিশ ঘন্টা হাতে তখন একদম পুরো তুমি শিডিউলটা করা থাকবে আর রুটিনটা একদম যাতে তুমি পুরো সেই আটচল্লিশ ঘন্টা একদম হানড্রেড পারসেন্ট তুমি তোমার কাজে ইউজ করতে পারো মানে প্রিপারেশনের কাজে ঠিক আছে তো সেটাও কিন্তু তোমার করা দরকার তো সেই রুটিনটা তোমার তৈরি করতে হবে যে কখন কোন কোন সাবজেক্টটা পড়বে কোন কোন টাইমে তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে এবং তুমি কমফোর্টেবল ফিল করো সেই জিনিসগুলো কিন্তু ঠিক করতে হবে এবং রুটিনটা তুমি তৈরি করলে ওই যে সকালের টাইম আর সন্ধ্যার টাইম মানে সন্ধ্যা থেকে রাতের অবধি তারপর যে সপ্তাহে যে তুমি দু একদিন বা দুদিন ছুটি পাচ্ছ ওই দিনগুলো তুমি কিন্তু পুরো দমে তোমার ইউজ করতে হবে সাবজেক্ট ওয়াইজ তুমি ভাগ ভাগ করে নিলে ধরো যেরকম তুমি পাঁচ থেকে ছ ঘন্টা টাইম পাচ্ছ কোন কোন টাইমে তুমি কোন কোন সাবজেক্ট পড়তে চাও তো সেই সাবজেক্ট ওয়াইজ তুমি কিন্তু সেটা ভাগ করো ঠিক আছে এই এই সাবজেক্ট ওয়াইজ এইভাবে ভাগ করো ধরো এইভাবে স্ট্যাটিক পোর্শন আমি পড়বো বা এনসিআরটা এই টাইমে পড়বো বা এই আমি মক টেস্ট দেবো ঠিক আছে এটা তোমার সুবিধা মতো তুমি তৈরি করে নিলে মক টেস্ট দেওয়ার পর যেটা আমার যেখানে যা ভুল হচ্ছে সেগুলো আমি রিভাইজ দেবো এই হচ্ছে শিডিউল করলে তারপরে তুমি ধরো যে সপ্তাহে একদিন বা দুদিন আছে তুমি ছুটি পাচ্ছ ওই দুই দিন একদম সব কিছু ছাড়া সপ্তাহে যা যা পড়লে সেগুলো আবার রিভাইজ দেবো তারপরে যে অপশনাল সাবজেক্ট সেগুলোও পড়বো কন্টিনিউয়াসলি ঠিক আছে সেই জিনিসটা দরকার তারপরে কোন সাবজেক্ট যেন বাদ না যায় ঠিক আছে সেই জিনিসটাও করতে হবে একদম পুরো সাবজেক্ট ধরে ধরে যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওয়াইজ তোমার যখন পড়তে ভালো লাগে যেটা মন তো সেই হিসাবে কিন্তু তুমি করতে পারো তারপর তুমি সে তুমি রুটিন করে নিয়েছো এখন কোন টাইমে কোনটা তোমার পড়তে ভালো লাগে সেই হিসাবেও কিন্তু দরকার এখন ওই টাইমটা তোমার হাতে আছে বলে জোর করে করতে হবে তাও কিন্তু না তুমি তো মেন্টালি ব্যালেন্সও রাখা দরকার ঠিক আছে কারণ জোর পড়তে ইচ্ছা করছে না তারপরেও তুমি পড়ছো সেই সাবজেক্ট ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার ব্রেনের উপর ডিপেন্ড করবে যে কোন টাইমে কোনটা পড়তে তোমার রিল্যাক্স ফিল হচ্ছে সেই টাইমে তুমি সেই সাবজেক্টটাও চেঞ্জ করে নিলে সেটাও কিন্তু দরকার ঠিক আছে কারণ তুমি সারা সপ্তাহ তোমার কাজ করতে হচ্ছে তো সেটাও তো খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ সেই জিনিস যেগুলো তুমি পড়ছো সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে তাই না তো সেটা হচ্ছে আলটিমেট ব্যাপার তো এই হিসাবে তুমি কিন্তু সপ্তাহে আর যে দিন আছে তোমার ছুটির দিন অন্য কোথাও না গিয়েও তোমার বন্ধুরা ধরো পিকনিকে যাচ্ছে বা পার্টি করছে বা অন্যান্য কাজ করছে বা মস্তি করছে সেই সব জায়গায় তুমি না গিয়ে কারণ তুমি যেহেতু তুমি ডিটারমাইন্ড হয়ে গেছো যে আমি এই এক্সাম দেবো তো তার জন্য তোমার প্রত্যেকটা টাইম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং যেখানে যা তুমি টাইম পাচ্ছ সেটা তোমার কিন্তু মিলিয়ে নিতে হবে এবং সেটা ইউজ করতে হবে তারপরেও তুমি আরও এক জিনিস করতে পারো যে ধরো তুমি কোনো একটা টপিক নিয়ে পড়ছো বারবার কিন্তু সেটা তোমার মনে আসছে না তুমি তো একটা কাজ করতে পারো যেহেতু তোমার স্মার্টফোন এখন সবার কাছেই থাকে তুমি ধরো সেই সাবজেক্টে সেই সেই টপিকগুলো পড়লে ঠিক আছে তুমি রেকর্ড করলে পড়ার সময় ঠিক আছে ধরো তোমার হেডফোন দিয়ে তুমি রেকর্ড করলে তারপর যাতায়াতের সময় ওই জিনিসটা শুনতে থাকলে ঠিক আছে যে কোন কোন জায়গায় এই জিনিস এই জিনিসটা আমার রয়েছে বা এটা আমি বুঝতে একটু সমস্যা হচ্ছে কিন্তু সেগুলোই তো মনে রাখতে হবে আলটিমেটলি তাই না তুমি তখন যখন পড়ছো সেই জিনিসটা তুমি রেকর্ড করে রাখলে তখন তুমি যাতায়াতের সময় সেই জিনিসটা কিন্তু শুনতে থাকতে ঠিক আছে তো সেটাও কিন্তু করতে পারো আর তারপরে লেকচার দেখা যেগুলোতে অনলাইনে লেকচার দেখা ধরো তোমার যে যখন তুমি সার্ভিসে যাচ্ছ তো সেখানেও যখন তুমি যা টাইম পাবে ঠিক আছে সেই টাইমটাও যদি সঠিকভাবে ইউজ করো যাতায়াতের সময় বা ধরো তুমি যখন দুপুরে তোমার টিফিন টাইম হচ্ছে তো সেই টাইমটাই তুমি কিন্তু সেইটা ইউজ করতে পারো ঠিক আছে ধরো কোনো লেকচার দেখে নিলে ঠিক আছে অনলাইন লেকচার বা অনলাইন কোনো ক্লাস তুমি তোমার স্মার্টফোনে দেখে নিলে ইন্টারনেট অন করে তো সেটা কিন্তু তোমার নিজে অ্যালার্ট থেকে করতে হবে যে যখনই একটু টাইম পাচ্ছি সেই টাইমটাই তুমি কিন্তু পজিটিভ ওয়েতে তোমার ইউজ করতে হবে কারণ অন্যদের যেরকম টাইম আছে বা যে লাক্সারি রয়েছে টাইমের টাইমের যে লাক্সারি সেটা কিন্তু তোমার নেই তো তার জন্য তুমি যেটুকু পাচ্ছ সেটাই তোমার হানড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে তাহলে কিন্তু সেটা ফ্রুটফুল হবে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখা খুবই দরকার যতটুকুই তুমি টাইম পাচ্ছ আর যেখানে যা টাইম পাচ্ছ সেটা তোমার লুফে নিতে হবে ঠিক আছে তো লুফে নিয়ে দরকার যে আমি যেখানে অন্য কেউ টাইমটা নষ্ট করছে ঠিক আছে তো সেই জিনিসটাই কিন্তু তোমার লুফে নিতে হবে ওই টাইমটা যাতে তুমি তোমার প্রিপারেশনে সেটা ইউজ করতে পারো তো এই ধরনের মেন্টালিটি কিন্তু রাখা দরকার তাহলে কিন্তু খুবই সুবিধা হবে ঠিক আছে আর তুমি যেই সবসময় মাথায় গোলটা রাখবে হ্যাঁ আমার ওই গোল রয়েছে আমি যেখানে যা হচ্ছে হয়ে যাক আমি আমার কাজে রেগুলার কাজ করব এবং সেই হিসাবে কিন্তু এগোতে থাকবো ফেলার আসতেই পারে ঠিক আছে তারপরেও এটা এগিয়ে যেতে হবে তো কারণ তুমি এখানে সাকসেস রেট দেখলেই জানো কিন্তু যেই সাকসেস রেট হোক না কেন তুমি যদি নিজে ডিটারমাইন্ড থাকো যে আমি এটা করব ঠিক আছে সময় দাও হার্ডওয়ার্ক করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি সেই স্থানে কিন্তু পৌঁছাতে পারবে তো সেই জিনিসটা কিন্তু খুবই দরকার এই রেগুলারিটি মেনটেন করা রুটিন ফলো করা তো এরকম করলে হবে না যে আজকে দুদিন রুটিন ফলো করলাম ও ঠিক আছে আমি হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না একটু রিল্যাক্স করে নিই তা করলে কিন্তু হবে না ঠিক আছে অন্যজনের যে কোনো রকম টাইম আছে তার কিন্তু তোমার নেই তো তার জন্য তোমার যেটুকু টাইম আছে সেইটা সেই হিসাবে কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে তো তুমি এরকম করতে পারো ধরো কোনো টাইপে এই টাইপে মানে এই টাইম সময় এই এক্সাম মানে এই সাবজেক্ট পড়তে ভালো লাগছে না অন্য কোনো সহজ সাবজেক্ট পড়লে ঠিক আছে বা ধরো এখন আমার এনভায়রনমেন্ট পড়তে ইচ্ছা করছে না ইকোনমি পড়লে ঠিক আছে বা কারেন্ট অ্যাফেয়ার্স আমার পড়তে ইচ্ছা করছে না তখন তুমি অন্য সাবজেক্ট পড়লে ধরো জিওগ্রাফি পড়লে তো এরকমভাবে তুমি নিজের পছন্দ মতো কিন্তু চেঞ্জ করতে পারো যেন শিডিউলটা তুমি নিজের মতো করে রাখবে যখন তোমার সুবিধা হয় সাফেল করলে ঠিক আছে মাঝে মাঝে তোমার যে রুটিনটা তুমি তৈরি করেছো কিন্তু স্ট্রিক্ট থাকা দরকার আর যাতে তোমার হেলথ তো শরীরটাও ঠিকঠাক থাকে সেই জিনিসটা খাওয়া দাওয়া ঠিকঠাক মতন টাইমে করা এটাও খুব দরকার কারণ তোমার রেগুলার তোমার যাতায়াত করতে হচ্ছে দূরে গিয়ে তো তার জন্য প্রেশার তো আছেই তো তারপরে ধরো তুমি যাত্রা যখন মানে ধরো জার্নি যখন করছো তখন তুমি ঘুমিয়ে নিলে বা একটু বিশ্রাম নিয়ে নিলে তুমি যখন ধরো ট্রেন জার্নি করছো সেই টাইমে ঠিক আছে তখন সেটাও কিন্তু তুমি তোমার বিশ্রামের যে টাইম ওটা মধ্যে করে নিতে হবে সেই হিসাবে কিন্তু করতে পারো কারণ তুমি জানো যে তুমি ঘরে এসে তোমার প্রিপারেশান নিতে হবে প্রস্তুতি নিতে হবে তো সেখানে তুমি এসে বাড়িতে এসে তুমি ঘুমাতে পারবে না তো তার জন্য তুমি ওই যে যে যাতায়াত করছো ধরো তুমি ট্রেনে আস আছো তো সেই হিসাবে তুমি সেই টাইমটা কিন্তু ইউজ করতে পারো ঘুমানোর হিসাবে মানে বিশ্রাম নেওয়ার জন্য তো এটা আমি হাইপোথেটিক্যালি বলছি যে তো সেই হিসাবে তুমি সিচুয়েশান বুঝে তোমার স্টেপ নিতে হবে তো এই জিনিসগুলো ছোটো ছোটো যে জিনিসগুলো না এই জিনিসগুলো খুবই ম্যাটার করে আলটিমেটলি মানে তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার আর সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া দরকার তাতে কিন্তু আলটিমেটলি তোমার লাভ হবে ঠিক আছে তো এই জিনিসগুলো ফলো করো অনলাইনে কোনো কোচিংয়ে অ্যাডমিশান নাও ঠিক আছে যেখানে অনলাইনে ক্লাস হচ্ছে তাতে কিন্তু তোমার লাভ হবে কারণ এখন কিন্তু অনলাইনে যেগুলো হয় ক্লাস হয় তুমি তোমার নিজের সুবিধা মতো টাইম শিডিউল অনুযায়ী ক্লাস অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে তো সেই পজিটিভ একটা স্টেপ রয়েছে ধরো তাদের ক্লাস যে টাইমেই হোক না কেন সেগুলো কিন্তু রেকর্ড করা থাকে তো তাহলে ধরো তুমি কোনো অনলাইন কোচিংয়ে অ্যাডমিশান নিলে তো সেখানে তুমি সেই টাইমে তুমি অ্যাটেন্ড না করতে পারলেও তোমার সুবিধা মতো কিন্তু সেটা রেকর্ডেড ক্লাস থাকলেও সেটা তুমি তোমার সুবিধা মতো দেখে নিলে ঠিক আছে তো সেটাও কিন্তু করতে পারো তো এই জিনিসগুলো কিন্তু সব স্টেপ বাই স্টেপ কাজ করে কিন্তু এগোতে হবে তাহলে আলটিমেটলি সুবিধা হবে ঠিক আছে যেহেতু তুমি ওয়ার্কিং প্রফেশনাল তো এই জিনিসগুলো ওয়ার্কিং প্রফেশনালে তোমরা ফলো করো তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের ঠিক আছে তো দেখো তোমরা এই টপিক নিয়ে বলেছিলে তো তার জন্য স্পেসিক্যালি এই টপিক নিয়ে ভিডিও করা আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাদের কমেন্ট সেকশানে জানাও যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামেশনে পেইড ব্যাচ শুরু করেছি অনলাইনে তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাছাড়া অপশনাল ইউপিএসসি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ইলেশন পেয়েরও কিন্তু আমরা অনলাইন পেইড ব্যাচ শুরু করছি তো তোমরা যদি আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে কিন্তু এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলসে সব জানানো হবে বা তুমি যদি চাও দুটো একসাথে করবে তাও কিন্তু করতে পারো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করো ডিটেলসে সব জানানো হবে আর যদি তোমরা চাও যে এই টপিকটি ভিডিও করা হোক তো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও বা ইনস্টাগ্রামেও জানতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানতে পারো আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা ডট ইন এখানে কিন্তু এখন থেকে আমরা রেগুলার বিভিন্ন কন্টেন্টে বাংলাতে এবার কন্টেন্ট দেওয়া শুরু করব তো তোমরা কি কী টপিক নিয়ে চাও যে সেই সেই কন্টেন্টগুলো বাংলাতে থাকুক বাংলাতে তোমরা পেতে চাও তো সেগুলো জানাও সেই সেই টপিক নিয়ে পুরো বেসিক্যালি আর্টিকেলের মতো করে আমরা লিখবো ঠিক আছে তো তখনই তোমরা সেই সেই মানে ওই ওয়েবসাইটে গেলেই রেগুলার ওখান থেকে পেয়ে যাবে তো কী কী ধরনের টপিক চাও সেগুলো তোমরা জানাও ইউপিএসসি রিলেটেড বা যা কিছু রিলেটেড তোমাদের পছন্দ যেগুলো তোমরা বাংলাতে চাইছো তো সেই জিনিসগুলো জানাও কমেন্টে তারপর আস্তে আস্তে আসবে ঠিক আছে তো এটা এক কী ব্যাপার তো এটা নিয়ে তার জন্য ডিটেলসে ভিডিওতে কথা বললাম তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো ঠিক আছে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও জানাও তো ডাটা